আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সাত দিনের সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় সকালে যুদ্ধবিরতি শেষ হওয়ার এক ঘণ্টা আগেই বোমা হামলা শুরু হয়। আল জাজিরার খবরে গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, হামলায় এ পর্যন্ত গাজায় 184 জন নিহত হয়েছে। একই সাথে স্থলপথে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় আহত হয়েছে প্রায় 600 জন। কমপক্ষে 20টি ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি হামলার জবাবে হামাস ও ইসলামিক জিহাদ সহ গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলো ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট ও মর্টাল হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের 5 সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। গাজায় গত 24 নভেম্বর শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতি 2 দফা বাড়িয়ে 7 দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া হলেও রাজি হয়নি ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। সংগঠনটির সিনিয়র নেতা খলিল আল হায়া বলেন, জিম্মি মুক্তি নিয়ে সমঝোতায় 3টি প্রস্তাব দিয়েছিল হামাস, তবে ইসরায়েল এতে রাজি হয়নি। হামাসের এই নেতা আরও বলেন, ইসরায়েলের পক্ষ থেকেও জিম্মি নারী সেনাদের নাম অন্তর্ভুক্ত করে একটি তালিকা দেওয়া হয়, তাতে রাজি হয়নি হামাস। অন্যদিকে বয়োজ্যেষ্ঠ বন্দি বিনিময়ে ইসরায়েল রাজি হয়নি। এছাড়া জিম্মিদের মুক্তির পাশাপাশি মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়ার প্রস্তাব দেয় হামাস। বিপরীতে ইসরায়েলি সেনা গিলাদ শাতিলের মুক্তির বিনিময়ে কারামুক্ত হওয়া ফিলিস্তিনিদের মধ্যে যাদের আবার আটক করা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়, ইসরায়েল এতে রাজি হয়নি। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, পাশাপাশি তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও হামলা শুরু করেছে। এদিকে গাজা উপত্যকার অভ্যন্তরে স্থলযুদ্ধে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দাপট অব্যাহত রেখেছে হামাস যোদ্ধারা। শুক্রবার গাজার আল হাওয়া আল নাসর শেখ রেদওয়ান এলাকায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। কুদ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গাজা সিটির উত্তরাঞ্চলে ইসরায়েলের একটি আর্মার্ড ট্রুপ ক্যারিয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেডসের সদস্যরা। হাতে বহনযোগ্য ট্যান্ট্রম রকেট দিয়ে এই হামলা চালানো হয়। এছাড়া একটি বাড়িতে অবস্থান নেওয়া কয়েকজন ইসরায়েলি সেনার ওপরও হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার রাতভর দক্ষিণ গাজায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। খান ইউনিস শহর ও আশেপাশের এলাকায় রাতভর গোলাগুলির শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েল শহরটির বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। যুদ্ধবিরতি শেষ হওয়ার দিনে ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করেছে লেবাননের ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে এটি হিজবুল্লাহর প্রথম হামলা। নতুন হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য জানায়নি দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি সেনা স্থাপনায় ক্ষয়ক্ষতির কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। অন্তত 3টি ইসরায়েলি সেনা স্থাপনায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এমনটা দাবি করেছেন অনেকে। এছাড়া হামলার পর ইসরায়েলের একটি শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এক্সে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিয়ট এবং কিরাত সমন্বয়ে সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে, তবে সব হামলায় প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, হিজবুল্লাহর হামলার পর লেবাননে তাদের লঞ্চার লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। লেবাননে শুক্রবার ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টিভি চ্যানেল আল মানার। তারা বলেছে, ইসরায়েলিদের হামলায় হুলা শহরে এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন। ইসরায়েল কৌশলে ফিলিস্তিনি এলাকাগুলো দখল করে ফেলছে বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বলে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানিয়েছে। স্পেনের সম্প্রচার মাধ্যম টিভিইকে সানচেজ বলেন, আমরা দেখেছি ইসরায়েল পরিকল্পিতভাবে পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ড দখল করেছে, আর এখন আমরা দেখছি গাজায় কি হচ্ছে। পেড্রো সানচেজ বলেন, তার সরকার গত 7 অক্টোবর হামাসের হামলার নিন্দা জানিয়েছে, তবে এর পাশাপাশি তারা ইসরায়েলের কর্মকর্তাদের মানবাধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন। গাজায় শিশু হত্যার দৃশ্যগুলো দেখে ইসরায়েলের আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষার আগ্রহ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে জানান স্পেনের প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংকট নিরসনের সমাধান অবশ্যই রাজনৈতিক হতে হবে এবং তা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হতে হবে। স্প্যানিশ প্রধানমন্ত্রী আরও বলেন,
তিনি মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের কাছ থেকে শুনেছেন যে প্রতিশ্রুতি পালন করা হয় না বলে পশ্চিমা সংহতির বাণীগুলো ফাঁকা বুলি হিসেবেই রয়ে যায় এবং তাদের শান্তি সম্মেলনগুলো অকার্যকর রয়ে যায়। তিনি বলেন, তারা আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে বলছেন, আর এই পদক্ষেপ হল পশ্চিমা ও ইউরোপের দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। সানচেজ আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে ইউরোপেরই লাভ হবে। প্রথমত, এই স্বীকৃতি ইউরোপের নৈতিক অবস্থানকে শক্তিশালী করবে এবং দ্বিতীয়ত, এটি শান্তি স্থাপনের প্রতি একটি পদক্ষেপ হবে যা ইউরোপীয় ইউনিয়নের ভূ রাজনৈতিক স্বার্থের জন্য লাভজনক হবে। শান্তি না এলে লেবানন, মিশর বা জর্ডানের মতো অন্যান্য দেশে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি সতর্ক করে দেন। বিশ্বের বিভিন্ন দেশে থাকা হামাস নেতাদের গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়েছে ইসরায়েলের গোয়েন্দারা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, লেবানন, তুরস্ক ও কাতারে থাকা হামাস নেতারা রয়েছেন তাদের গোয়েন্দাদের টার্গেটে। এক মাসেরও বেশি আগে এসব হত্যাকাণ্ডের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল, তবে যুদ্ধবন্দী বিনিময় আলোচনা শুরু হওয়ায় তারা বিষয়টি স্থগিত করে। খবরে বলা হয়েছে, 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের ভয়াবহ হামলার পরেই ইসরায়েলি গোয়েন্দারা এসব হত্যাকাণ্ডের ছক কষতে শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, অনেকে দ্রুত এই পরিকল্পনা নিয়ে মাঠে নামার পক্ষে ছিল, কিন্তু 240 বন্দীর মুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ায় তাদের থামিয়ে দেওয়া হয়। ওই কর্মকর্তা জানিয়েছেন, এসব হত্যাকাণ্ড অনুমোদন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে, তবে তা কবে বাস্তবায়ন করা হবে সেটি নিশ্চিত নয়। যদিও এই ধরনের পরিকল্পনা খুব গোপনে করা হয়, তবে ইসরায়েলি সরকার এবার প্রকাশ্যেই জানিয়েছেন, গাজা তারা গাজার বাইরে থাকা হামাস নেতাদের হত্যা করতে চায়। গত মাসে নেতানিয়াহু জানিয়েছেন, যেখানেই থাকুক হামাসের শীর্ষ নেতাদের হত্যার নির্দেশ দিয়েছেন তিনি। দেশের বাইরে ইসরায়েলের গোয়েন্দা মিশনগুলো বাস্তবায়ন করে দেশটির গুপ্তচর সংস্থা মোসাদ। ইসরায়েল রাষ্ট্রের হয়ে বিদেশে টার্গেট কিলিং সহ যে কোনো ধরনের কাজ করে সংস্থাটি। এই সংস্থা সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিসের কাছে জবাবদিহি করে। বিদেশের মাটিতে হত্যাকাণ্ডের ঘটনার বহু অভিযোগ রয়েছে সংস্থাটির নামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক নাৎসি কর্মকর্তাকে হত্যা করেছে মোসাদ। 1972 সালে মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের ওপর হামলার ঘটনার প্রতিশোধ হিসেবে তারা বিভিন্ন দেশে অন্তত 18 জনকে হত্যা করেছে। 1997 সালে হামাসের তৎকালীন প্রধান খালেদ মিশালকেও বিষ স্প্রে করে হত্যার চেষ্টা করেছিল সংস্থাটি। সাম্প্রতিক সময়ে ইরানের প্রধান পারমাণবিক বিজ্ঞানীকে মহসিন ফাকরেজাদেকেও ইরানে ঢুকে হত্যা করেছে মোসাদ। দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তে আরও বেশি সৈন্য ও নতুন অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। একই সাথে দেশটির সেনাবাহিনীকে শত্রুপক্ষের যে কোনো ধরনের উস্কানি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মাসে উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরেই অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই ঘটনার পর 2018 সালে করা একটি সামরিক চুক্তির গুরুত্বপূর্ণ একটি ধারা বাতিল করে দক্ষিণ কোরিয়া, যার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়াও বলেছে তারা এখন আর চুক্তির কোনো শর্ত মানতেই বাধ্য নয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বিমানবাহিনীর সৈন্যদের একটি ঘাঁটি পরিদর্শনে গিয়ে কিম জং উন তার বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। খবরে বলা হয়, তিনি চতুর্থ অপারেশনাল ও ট্যাকটিক্যাল নীতি নির্ধারণ করেছেন, যাতে শত্রুর পক্ষ থেকে যে কোনো উস্কানি ও হুমকি মোকাবেলায় দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। এদিন বিমানবাহিনীর পাইলটদের একটি দলের সাথে সাক্ষাৎ করেন এই নেতা। এরপর যুদ্ধবিমানের মহড়া পর্যবেক্ষণ করেন। এই অনুষ্ঠানের যেই ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা গেছে লম্বা লেদারের জ্যাকেট পরা কিম জং উন ও তার মেয়ে মহড়া উপভোগ করছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, এদিন কিম তার বিমানবাহিনীর প্রশংসা করেন যুদ্ধের প্রস্তুতি এবং যে কোনো পরিস্থিতিতে যুদ্ধকালীন দায়িত্ব পালনে আন্তরিকতার জন্য। এদিকে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় উত্তর কোরিয়ার ওপর আবারও এক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচিতে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেয় এমন কিছু প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন রাজস্ব মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে, সাইবার এসপিওনাজ গ্রুপ কিম সুকি রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায়। তবে উত্তর কোরিয়া বলেছে তারা আরও স্যাটেলাইট উৎক্ষেপণ করবে, কারণ এটি তাদের প্রতিরক্ষা অধিকার নিশ্চিত করবে। 6 মাস আগে রাশিয়ার বিরুদ্ধে কাউন্টার অফেন্সিভ শুরু করেছিল ইউক্রেনের বাহিনী। তাদের লক্ষ্য ছিল রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড উদ্ধার করা, কিন্তু 6 মাসের লড়াইয়ে তারা 1,25,000 সেনা হারিয়েছেন। সে সাথে ধ্বংস হয়েছে 16,000 যুদ্ধ সরঞ্জাম, এমন দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগো। শুক্রবার সৈগো বলেন, ইউক্রেনের সর্বাত্মক আক্রমণ ও পশ্চিমা অস্ত্রের সহযোগিতা যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তনই আনতে পারেনি।
এই বেপরোয়া পদক্ষেপ শুধু তাদেরই ক্ষতি করেছে। গত 6 মাসে তারা 16 লাখের বেশি সেনা হারিয়েছে, আরও বিভিন্ন ধরনের 16,000 যুদ্ধ সরঞ্জাম হারিয়েছে ইউক্রেন। 6 মাসের কাউন্টার অফেন্সিভে ইউক্রেন এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ভূখণ্ড দখল করতে পারেনি, বরং এবারের শীতে রাশিয়ার আক্রমণ আরও বেড়েছে। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে মিসাইল হামলা শুরু করেছে রুশ যুদ্ধ বিমান। এসব কারণে ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ কতটা কার্যকর হয়েছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে সমকামিতাকে উগ্রবাদ হিসেবে ঘোষণা করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। এই রায়ের পর দেশটির এলজিবিটি কর্মীদের মধ্যে গ্রেফতার ও বিচারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রায়ে বিচারক জানিয়েছেন, বিচার মন্ত্রণালয়ের নির্দেশে তথাকথিত ইন্টারন্যাশনাল এলজিবিটি সোশ্যাল মুভমেন্টের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ঘোষণার পর রাশিয়ায় অপ্রচলিত শারীরিক সম্পর্ক এবং চিকিৎসার মাধ্যমে জেন্ডার পরিবর্তন নিষিদ্ধ করা হবে। রায়ের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদেরকে বলেছেন, ক্রেমলিন এই মামলার বিষয়টিতে নজর রাখছে না, এই বিষয়ে তাদের কোনো মন্তব্যও নেই। রয়টার্সের খবরে বলা হয়েছে, আদালত দীর্ঘ 5 ঘন্টার সময় নিয়েছে রায় দিতে। শুনানির সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এজলাস কক্ষে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।